এগুলোই পৃথিবীর সবচাইতে অস্বাভাবিক এবং অদ্ভুত দেখতে পারি। এগুলোর ভেতরে কি আছে তা জানতে হলে ভিডিওর শেষ পর্যন্ত দেখুন। তো চলুন শুরু করা যাক। হ্যাঁ, এখন আপনি দেখছেন রোটেটিং হাউস। বাড়িটা এভাবে দিনের প্রতি বেলায় রোটেট করে সব দিকের দৃশ্য উপভোগ করার সুযোগ করে দেয়। লোকালয় থেকে 36 মাইল দূরে পাহাড়ের উপরে বানানো এই বাড়িতে পৌঁছানোই যেন দুঃসাহসিক এক কাজ। তবে নির্জন এলাকায় এমন একটি বাড়ি বানানো একরকম পাগলামই বটে। সমুদ্রের তীরে মাছ ধরতে যাওয়ার জন্য এটা একটা দারুণ বাড়ি। আপনি নিজেই দেখতে পাচ্ছেন বোট নিয়ে এই বাড়িতে যাতায়াত করা আর মাছ ধরতে যাওয়া বেশ আরামদায়ক। তাই এই বাড়ির মালিক এমন সাগরের মাঝখানে বাড়ি বানিয়ে বেশ সুখেই আছেন। বাড়িটা দেখে যেন মনে হচ্ছে এটা কোনো পুরাকৃতি অথবা কোনো প্রাচীন সভ্যতার নিদর্শন। অথচ বাইরে থেকে দেখলে এমন লাগলেও ভেতরে কিন্তু রয়েছে চমৎকার ডেকোরেশন, ঠিক যেন কোনো প্রাচীন সভ্যতা। এতে রয়েছে 3টি বেডরুম, 2টি বাথরুম, লিভিং রুম সহ প্রয়োজনীয় সব কিছু। এবার আপনি দেখতে পাচ্ছেন পৃথিবীর সবচাইতে সংকীর্ণ বাড়ি। এই বাড়ির আয়তন মাত্র 36 ইঞ্চি জায়গার মধ্যে সীমাবদ্ধ। বাড়ি ভাড়া আর জায়গা বাঁচানোর অভিনব এক উপায় হিসেবে বাড়িটা তৈরি করা হয়েছে। 2টা বিল্ডিংয়ের মাঝের ফাঁকা জায়গায় এই বাড়িটা বানানো হয়েছে। তবে বাড়িটা ছোট হলেও এতে রয়েছে মইয়ের সিঁড়ি, বেড, বাথরুম, কিচেন, লিভিং রুম সহ আরও অনেক কিছু। বাড়িটার আইডিয়া সত্যিই ব্রিলিয়ান্ট। ছোট্ট জায়গায় আরামে থাকতে এর চাইতে আর কী লাগে। যদিও সামনে পৃথিবীতে যে সময় আসছে তাতে এর চাইতেও ছোট বাড়িতে থাকতে হয় কিনা তা নিয়েই অনেকে টেনশনে আছে। তো এত সব কিছুর মধ্যেও আপনি যদি নিজে কিছু করতে চান অথবা চলমান আয়ের পাশাপাশি বাড়তি কিছু করতে চান, সেক্ষেত্রে আপনাদের জন্য একটা সুযোগ রয়েছে মায়াজালের পক্ষ থেকে। বিস্তারিত জানুন এই ভিডিওর ডিসক্রিপশনে। বিশাল আকারের অ্যাকোরিয়াম হাউস, যার নাম অ্যাকোরিয়াম ডি প্যারিস হাউস। ভয়ঙ্কর ব্যাপার হলো এই হাউসের চারদিকে ঘুরে বেড়ায় 35টি জীবন্ত সার। ভিডিওতে আপনি দেখতে পাচ্ছেন টাওয়ারের মতো দেখতে দারুণ এক বাড়ি। তবে দেখতে পুরনো হলেও এটা অনেক ব্যয়বহুল এবং বিলাসবহুল একটা বাড়ি। এটা আমেরিকার সবচাইতে দামি বাড়ি, যার মূল্য কিনা $295 মিলিয়ন। বিশাল আয়তনের বাড়িটি অবস্থিত 1,05,000 বর্গফুট এরিয়াতে। বাড়িটিতে রয়েছে 21টি বেডরুম, 42টি বাথরুম, 30টি গ্যারেজ, 5টি সুইমিং পুল, প্রাইভেট সিনেমা থিয়েটার, প্রাইভেট নাইট ক্লাব, বলরুম, বিলিয়ার্ড টেবিল এবং বিনোদনের জন্য সব রকম ব্যবস্থা। আসলে $295 মিলিয়ন বাড়িতে বিলাসবহুল সব কিছুই থাকবে, এটাই তো স্বাভাবিক। এটা পৃথিবীর সবচাইতে নির্জন বাড়ি, যার আশেপাশে আর কোনো বাড়িই নেই। তবে আইসল্যান্ডের ভেস্ট ম্যানেজারের এই ভূতুরে বাড়িতে থাকার জন্য আপনাকে কিন্তু বেশ সাহসী হতে হবে। ব্রুস ক্যাম্বেল নামক এই ব্যক্তি বাস করে একটি বোয়িং 727 বিমানে। অন্যদের জন্য অবিশ্বাস্য হলেও ব্রুস এই বিমানেই বাস করে। বিমানটার ভেতরেই রয়েছে বেডরুম, কিচেন, টয়লেট সহ প্রয়োজনীয় সব কিছু। রোদের তাপে অতিষ্ঠ হয়ে বা রিল্যাক্সের জন্য সুইমিং লাভারদের বাড়িতে সুইমিং পুল সাধারণত বাড়ির বাইরেই থাকে, কিন্তু এই বাড়ির ড্রয়িং রুমটাই সুইমিং পুলের সাথে আন্ডারগ্রাউন্ডে অ্যাটাচ করা। এবার আপনি যে বাড়িটি দেখতে পাচ্ছেন সেটা পছন্দ করার অসংখ্য কারণ রয়েছে। উদাহরণস্বরূপ, বাড়িটার ভেতরে রয়েছে বেশ প্রশস্ত একটি বেডরুম। মজার ব্যাপার হলো মাটি থেকে 40 ফুট উঁচুতে বানানো হয়েছে বাড়িটি। নিউ ইয়র্কের ব্রুকলিনে বাসা ভাড়া অনেক বেশি, তাই এই ব্যক্তি ডাস্টবিনকেই এমন একটা বাড়িতে রূপান্তরিত করে নিয়েছে। তবে তাকে গোসল করার জন্য কিন্তু বাড়ির বাইরে বেরিয়ে আসতে হয়। বিরাট কালো প্রাচীরের মতো বক্স, যাতে জানালা দরজা কিছুই নেই। দেখে দুঃস্বপ্নের মতো লাগলেও এই বাড়িতে জানালা দরজা বা গ্যারেজ সবই আছে, তবে সেগুলো ফোল্ডের অবস্থায় থাকে। সুইচ চাপলে যখন যেমন খুশি জানালা দরজা বা গ্যারেজ বের করা যায়। এবার আপনি দেখতে পাচ্ছেন কাচের তৈরি বিশাল গোল আকৃতির বাড়ি। বিলাসী মানুষজনের জন্য এটা একদম পারফেক্ট বাড়ি। বাড়িটার ভেতরে রয়েছে আরামদায়ক বিছানা। আপনি চাইলেই এই গ্লাসের মধ্যে দিয়ে রাতের তারা ভরা আকাশ বেশ উপভোগ করতে পারবেন। কেমন হবে যদি বসবাসের বাড়িটা মাটির নিচ থেকে উঠে আসে? সেটাও আবার বাসের আকৃতির বাড়ি, মানে এই ভিডিওতে যেমন দেখতে পাচ্ছেন আর কি। এটা পৃথিবীর মধ্যে অন্যতম আশ্চর্য এক বাড়ি, যা দেখতে পাহাড়ের গুহার মতো, অথচ এর ভেতরে রয়েছে প্রয়োজনীয় সব কিছু। বাড়ির ভেতরে গেলে আপনি বিলাসবহুলভাবে থাকার জন্য সব কিছুই পাবেন, কিন্তু তারপরেও এটাকে আপনার পাহাড়ের গুহার মতোই মনে হবে। 5,572 স্কোয়ার ফিটের বিশাল এই বাড়িটিতে রয়েছে 4টি বেডরুম, দারুণ সব ডেকোরেশন, কিচেন, ড্রয়িং রুম সহ প্রয়োজনীয় সব কিছু। আর $2.7 মিলিয়ন এই গুহার মতো বাড়িটিতে একসাথে 16 জন মানুষ থাকতে পারে।
বাড়ি হতে হলে দেয়াল সিলিং এসব থাকা যে জরুরি নয় সেটাই প্রমাণ করেছে এই বাড়িটি। খোলা আকাশের নিচে বেড বিছানো, নেই কোনো সিলিং, নেই দেয়াল, ইট ছাড়াই কেবল পার্টিকেল বোর্ডের সাথে একটি বেড নিয়েও যে সুখে থাকা যায় তা এই বাড়িটা দেখলে বেশ ভালোভাবেই বোঝা যায়। দূর থেকে দেখলে যেন মনে হবে এগুলো আসলে বড় বড় গলফ বল, তবে অ্যামস্টারডামের এই বিশাল আকারের গলফ বলগুলো আসলে এক একটা বিলাসবহুল বাড়ি যা দূর থেকে দেখে বোঝার কোনো উপায় নেই, অথচ ভেতরে বসবাসের সব উপকরণই রয়েছে। বাড়িটা দেখে এখন আপনি নিশ্চিত চমকে উঠবেন, কারণ হঠাৎ বাড়িটার নিচের তলা উপরে উঠে যাবে আর বেরিয়ে আসবে একটা গাড়ি। অস্ট্রেলিয়ায় সমুদ্র দেখার জন্য সবচাইতে পারফেক্ট হলো এই পোল হাউস, কারণ সুউচ্চ চমৎকার এই হাউস থেকে সমুদ্রের চমৎকার সব ভিউ পাওয়া যায় যা অন্য আর কোনো বাড়ি থেকে পাওয়া যায় না। দেখতে যেন একদম সুটকেস, কিন্তু মূলত এটা একটা বাড়ি। মজার ব্যাপার হলো বড় সুটকেস আকারের চাকা লাগানো বাড়িটি যেখানে সেখানে বয়ে নিয়ে যাওয়া যায়। এবার আপনি দেখতে পাচ্ছেন ফ্লোরিডার মিয়ামিতে দামি বিলাসবহুল এক ফ্লোটিং হাউস। দেখে হয়তো আপনার মনে হতে পারে যেটাকে হাউস নাকি বোট, শুধু তাই না, এই হাউস বোটটির মূল্য প্রায় 5.5 মিলিয়ন ডলার। দুইতলা হাউস বোটটিতে রয়েছে 4টি বেডরুম। হাউস বোটটির ইনডোর এবং আউটডোর মিলিয়ে মোট 1300 স্কোয়ার ফিট নিয়ে তৈরি করা, এমনকি বোটটিতে রয়েছে 119টি সোলার প্যানেল। হাউস বোটটিতে অত্যাধুনিক জীবনযাপনের সব উপকরণই রয়েছে, রিল্যাক্সের জন্য সুইমিং করা যায় যে কোনো সময়। আরও মজার ব্যাপার হলো হাউস বোটটির নিচের 18 ফুট পানির নিচেই থাকে। গাছের উপরে বসানো এই ছোট্ট লজটির চারদিকে আয়না বসানো, সেই আয়নায় কেবল চারপাশের গাছপালার ছবি, তবে ভিতরে যে ছোট্ট একটি বাড়িও সাজানো আছে তা বাইরে থেকে দেখে যেন বোঝার কোনো উপায়ই নেই। এমনকি এই বাসার ভেতরে আছে স্কিইং এরিয়া, ঘরের ভেতরে স্কি করার ব্যাপারটা বেশ ইউনিক, এটা এতটাই মনোমুগ্ধকর যে এটা যেন স্কিয়ারদের জন্য স্বর্গের মতো। সেই সাথে বাড়িটাতে রিল্যাক্স করার জন্য সব উপকরণই রয়েছে। ট্রেন টু বুসানের জম্বি আমাদের অনেকের কাছেই পরিচিত, আর হয়তো সেই জম্বি থেকেই বাঁচতে তৈরি করা হয়েছে একতলা এই জম্বি প্রুফ হাউস। এই জম্বি প্রুফ হাউসে ঢোকার জন্য আলাদা আলাদা ব্রিজও রয়েছে। হাস্যকর শোনালেও এটাই সত্যি যে জম্বি নিয়ে ভেবে জম্বি প্রুফ হাউস তৈরি করেছেন আর্কিটেক্ট রবার্ট কনিজনি।